মানুষের মুখ বন্ধ রাখতেই সরকার ত্রাসের রাজত্ব সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। বিএনপির শীর্ষ পর্যায় থেকে ইউনিয়নের নেতাকর্মীরাও সরকারের নির্যাতন থেকে রেহাই পাচ্ছে না বলেও অভিযোগ করেন তারা। রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। সদ্য কারামুক্ত বিএনপির ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোস্তফার উত্তরার বাসায় যান বিএনপি সিনিয়র নেতারা সৌজন্য সাক্ষাতের জন্য। পরে সাংবাদিকদের তারা জানান দেশে এখন গণতন্ত্র ও মানবাধিকার নেই, সরকার বিরোধীদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। আমাদের মহাসচিব থেকে শুরু করে আমাদের স্থায়ী কমিটির সদস্যদের থেকে শুরু করে আমাদের কেন্দ্রীয় পর্যায়ের তৎপরবর্তী যে নেতৃবৃন্দদের থেকে শুরু করে তাদের তো প্রায় সবাইকেই তারা জেলে নিয়ে গিয়েছে। মানুষকে ভয় বৃদ্ধি দেখে, মানুষকে টেরোরাইজ করে তারা যেন এই সরকারের বিরুদ্ধে মুক্তি পর্যন্ত না খোলে। সরকার যা জুলুম করবে, যা কিছু করবে সেটা সবাইকে মেনে নিতে হবে। এটা তো কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে হতে পারে না। এদিকে ঈদকে সামনে রেখে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গরিবদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। দলটির নেতারা বলেন সরকার উন্নয়নের নামে যে লুটপাট করেছে এখন তা খোলাসা হচ্ছে। শেখ হাসিনা অত্যন্ত প্রিয় পাত্র বেঞ্জি বিরোধী দলের নেতাকর্মীকে হত্যার নির্দেশ দিয়েছেন এবং এই কারণে তিনি শেখ হাসিনার অত্যন্ত প্রিয় পাত্র হয়েছেন, আর প্রিয় পাত্র হতে গিয়ে সে এই সুযোগে লুটপাট করেছেন। দেশ ভয়াবহ আর্থিক নৈরাজ্যের দিকে যাচ্ছে দাবি করে বিএনপি নেতারা বলেন সাধারণ মানুষের জীবন এখন দুর্বিষহ হয়ে উঠেছে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার।